খবর আছে সার্কাসিয়ান সার্কাসিয়ানদের মিলন মেলা হতে যাচ্ছে আমরা আমাদের ফাইন এক্সপ্রেস অ্যালবাম তখন আমাদের সার্কাসিয়ানদের সাথে আমরা আশা করি সবার সাথে পার্সোনালি দেখা হবে আড্ডা হবে গল্প হবে অনেক কথা হবে তো এইটাতে যারা যেসব সার্কাসিয়ানরা এখানে আসবেন না তারা আজীবনের জন্য একটা কিছু মিস করতে যাচ্ছেন যেটা এটা আমাদের যে ব্যান্ড এবং ফ্যান বেস যে দূরত্ব এই যে স্টেজ ছোঁয়া যাচ্ছে না কাছে আসা যাচ্ছে না এই সমস্ত কিছুকে দূর করার জন্য আমাদের এই কনসার্ট হতে যাচ্ছে এটার নাম গান ভোজন বনভোজন থেকে গান ভোজন এটা 8ই মার্চ হবে বিরুলিয়াতে মার্কেট প্লেস সাভারে এটা টিকিটের দাম একটু বেশি কারণ এটা পিকনিক এবং সারাদিন অনেক কিছু হবে এটা টিকিটের দাম 1000 টাকা এটাতে আপনি কি কি পাবেন সারাদিন আমাদেরকে পাবে আপনাদের এখন সব থেকে যেটা বেশি চান সারাদিন ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন এক হলো আমরা আমাদের দুইটা মাইক্রোবাস দুইটা ডাবল ডেকার বাস একটা শাহবাগ থেকে ছাড়বে শাহবাগ হয়ে মোহাম্মদপুর হয়ে কলাবাগান হয়ে মিরপুর হয়ে আসবে আর একটা মহাখালী ফার্মগেট থেকে ছাড়বে যেটা মহাখালী হয়ে নিকুঞ্জ হয়ে উত্তরা হয়ে আসবে সো আপনাদের সব পুরো ঢাকা থেকে নিয়ে আসবে আপনাদেরকে পুরোপুরি এইগুলো তুলে নিয়ে আসবে সকাল 12টার দিকে তুলে নিয়ে আসবার পরে আমরা দুপুরে একসাথে সবাই মিলে পিকনিক করব সারাদিন আমরা আমরা দুপুরে খাওয়া দাওয়া একসাথে খাওয়া করবো তারপরে আমরা আড্ডা দিব তারপরে আরেকটা জিনিস হচ্ছে হলো কাভার কন্টেস্ট এই কাভার কন্টেস্টের জন্য আপনারা এখনো গান পাঠাতে পারেন কাভার কন্টেস্টটা হচ্ছে যেটা হলো যে আমাদের এই গান আপনারা গাবেন আমাদের যাদেরকে ভালো লাগবে তাদেরকে হেভি মেটালের সৌজন্যে তাদেরকে পুরস্কার থাকবে তাদের জন্য এই কনসার্টের টিকিট থাকবে এবং তারা বাংলাদেশের যে কোনো থেকেই হোক আপনাদেরকে আনা নেওয়ার ব্যবস্থা সব হেভি মেটাল টি শার্টে বা আমাদের তো এটা একটা সারাদিন ব্যাপী তারপরে কাভার কন্টেস্টে যারা তারা গান গাবে যদি ভালো লাগে আমরাও আপনাদের সাথে উঠে যেতে পারি এবং সাবমিশনের ডেট 5 তারিখের ভিতরে সব আপনি ব্যান্ড পেজে গেলেই সব বিস্তারিত দেখতে পারবেন আর সন্ধ্যা থেকে শুরু হবে আমাদের হাইনা এক্সপ্রেস এক্সপিরিয়েন্স যেটা বলে সলো কনসার্ট সো সারাদিন ব্যাপী এবং এই মার্কেট প্লেসের বিখ্যাত সাউন্ড চেকটা আপনারা শুনছেন যেটা অনেকে আপনাদের অনেকে পছন্দ এটা খুবই সুন্দর কনসার্ট হয় খুবই সুন্দর জায়গা হ্যাঁ যারা আসেননি আসবেন না তারা মিস টিকিটের দাম এখানে ব্যাপার না আসলে বুঝবেন সো মানি কামস মানি গোস আর এটা হলো যে যেহেতু পিকনিক সেহেতু আমাদের জানা লাগবে যে আমাদের কতজনের জন্য রান্না করতে হবে বা এই ধরনের জিনিসপত্র তো 7 তারিখের ভিতরে এটা টিকিট ক্লোজিং হয়ে যাবে বিক্রি হওয়ার তো 7 তারিখের ভিতরে আপনাদের টিকিট পাতে হবে টিকিট পাওয়া যাচ্ছে কোথায় আমাদের ম্যানেজার হচ্ছে হেভি মেটাল টি শার্টের ঢাকায় যতগুলো আউটলেট আছে ফার্মগেট মিরপুর 10 বসুন্ধরা উত্তরা ইভেন সব সাভারে আর অনলাইনে পাওয়া যাচ্ছে পেজে গেলে লিংক দেওয়া আছে ওখান থেকে কিনে নিতে পারবেন এই দেখেন আমাদের কতজন এই যে আমাদের এখন একটা কনসার্টে আছি আমরা উঠব তো এই গান ভোজনের পান্ডু ভাই পিকনিক সুন্দর এনভায়রনমেন্ট ইট উইল বি গ্রেট ফুড 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 সমস্ত কিছু আপনাদের দুপুরের খাবার আপনাদের আসা নিয়ে যাওয়া কনসার্ট শেষ হলে আবার নামিয়ে দিবে বাস এন্ডলেস নিয়ে যাবে এন্ডলেস সেলফিজ এবং কাভার কন্টেস্টেরই তো সারাদিন এটা আসলে বেসিক্যালি সার্কাসিয়ানদের জন্য পিকনিক এটা এটা কোনো লাভজনক কোনো কিছু না ভেবেন না যে 1000 টাকা টিকিট কেটে আমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবো এটা এটা জাস্ট এই শোটার অ্যারেঞ্জ খরচ এটা তো আপনি এটা যে কোনো জায়গায় মানুষ স্কুলে পিকনিক করলেও তো এর থেকে বেশি টাকা দেয় তো এটা যারা আদি এবং অকৃত্রিম সার্কাসিয়ান আছেন তাদের বলবো তারা এটা মিস করুন না পরে এগুলোর ভিডিও টিডিও দেখে আপনারা বুক চাপাবেন যে কেন যায়নি কেন যায়নি সারাদিন সবার সাথে আমরা সবাই এক হয়ে যাব এই তো এই আমরা ডকুমেন্ট করবো এটা আমাদের জন্য স্মৃতি আমাদের প্রথমবার থাকলে আমরা সবাই এবং সব সার্কাসিয়ান মিলে একসাথে পিকনিক এটা বেসিক্যালি গান ভোজন বনভোজন থেকে তো আপনাদের অনুরোধ করছি কোনোভাবেই মিস করুন না মিস করলে পরে আসলেই পছন্দ খবর আছে দেখা হচ্ছে 8ই মার্চ সাভার বিরুলিয়ায় 7 তারিখের ভিতর টিকিট কিনতে হবে এই তো ভালো থাকবেন সবাই।